জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এতদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার কারণটা কি? কে বললো আমি দূরে ছিলাম? আপনার জায়গা থেকে এটা দর্শকদের প্রশ্ন, আপনাকে দীর্ঘদিন ভুল ধারণা, আমি কখনোই দূরে ছিলাম না। হ্যাঁ, লকডাউনের জন্য, করোনার জন্য কিছুদিন কাজ বন্ধ ছিল, সেটা তো আমার একার না, সেটা সবার। করোনার পরে এই যে দীর্ঘদিন পরে আজকে শুটিংয়ে তুললেন, তো কেমন লাগছে? আজকে এটা আমার করোনার পরে তৃতীয় ছবি। প্রথম ছবি ছিল মমতাজুর রহমান আকবর ভাইয়েরই, এইখানেই আয়না ছবি। তারপরে করলাম মান্নান, গাজীপুরে মান্নান ওনার একটা ছবি। আবার আজকে এখানে আসলাম কাজের ছেলের ছবির। আবার নেক্সটে করব ঝন্টু ভাইয়ের একটা ছবি, এবং আরও কয়েকটা কথা হয়েছে নাটকেরও। আজকে অফার ছিল কিন্তু শিডিউলের কারণে দিতে পারেনি। শুটিংয়ের বাইরে যে সময়টা পান, সেই সময়টা কীভাবে কাটে আপনার? শুটিংয়ের বাইরে যে সময়টা আমি পাই, ঘরে কাজকর্ম করি, ঘরে থাকি, ছেলে পুলেদের নিয়ে ঘুরে বেড়াই। ছেলে বলতে আমার একটা ছেলে, ছেলে বউ, ছেলে এখন দেশে, আগে ছিল বিদেশে। আমার ভাই বোনদের নিয়ে সময় কাটে, আমার সময় কেটেই যায়। চলচ্চিত্রের কোন জায়গাটা নষ্ট হয়েছে বলে মনে হয়, যেটা আগে ছিল এখন নেই? চলচ্চিত্রের জায়গা নষ্ট বলতে, আগে কিছু ছিল যেটা বলবো যে একটা ভালগারের সময় আসছিল, সেটাকে আমরা বলবো যে নষ্ট সময়। কিন্তু এখন ভালগারের সময়টা নেই, কিন্তু চলচ্চিত্রের সুসময়টাও নেই। এই জন্য বলবো পুরো পৃথিবীতেই করোনার পরে একটা তো মানসিক ব্যবসায়িক মন্দা যাচ্ছে, এবং আমাদেরও যাচ্ছে। এবং চলচ্চিত্রের নষ্ট সময় যেটা আপনি বললেন, সেটা আমি বলবো ঠিক নষ্ট নয়, যে আমরা গল্পের অভাবে, ছবি হল বন্ধ হয়ে যাওয়াতে, ডিরেক্টরদের অভাবে, আর্টিস্টের অভাবে কিছু ভালো উদ্যোগ নিতে যেও পারি না। তো সেটাকে যদি আপনি নষ্ট বলেন, তাহলে আমি সেটা বলবো যে সেই হিসাবে এটা কিছুটা সময় নষ্ট গেছে। তো আমি মনে করি হয়তো সেরকম আগের মতো হবে না, চলচ্চিত্রের যেই সোনালী দিনগুলো ছিল, রাজ্জাক ভাই, শাবানা আপা এবং আরও অন্যান্য গুণী শিল্পীরা যে ছিলেন, জসীম ভাই, সেটা হবে না। কিন্তু আমরা উদ্যোগ নিলে নতুন করে আবার হয়তো কিছুটা আমরা সেই রিকভারি করে নিব, আমরা পারবো। মানে আপনি একজন সিনিয়র শিল্পী হিসেবে এই জায়গাটা থেকে উত্তোলন হওয়ার কোনো ব্যাখ্যা কি আপনার কাছে? ব্যাখ্যাটা কি, মানে কিভাবে উত্তোলন করা যায় বা এই সংকটটা কাটিয়ে ওঠা যায়? সংকটটা আমাদের সবাইকে সহযোগী হতে হবে, গল্পভিত্তিক ছবি হতে হবে, দর্শকদের ঘরমুখী করতে হলে সেই পরিবেশটা তৈরি করতে হবে, কিছু হল লাগবে, এবং সেই পরিবেশটা যাতে সুন্দর হয়, মানুষ নিরাপদে বসতে পারে, এবং ভালো ছবি, ভালো গল্প, ভালো আর্টিস্ট সব কিছুরই প্রয়োজন। খল চরিত্রে এখন দেখা যাচ্ছে যে আপনাদের সময়টায় বা আপনি যে কন্টিনিউ যে কাজটা করতেন, এখন আপনাদের যে চরিত্রটা কন্টিনিউ প্লে করছেন, এই চরিত্রটা এখন হয়ে ওঠে না ওইভাবে, বা ওইভাবে দেখা যাচ্ছে না, এই সংকটটা কেন? বা আসলে এটা তো গল্পের অভাব। তো যেমন আগে ছিলেন অনেকেই, শুনেছি খলের মধ্যে মেয়েদের মধ্যেও ছিলেন, রওশন জামিল ছিলেন, মায়া হাজারিকা ছিলেন, মিরানা জামান ছিলেন, রিনা আকরাম ছিলেন, অনেকেই ছিলেন। তখন অনেক ছবি হতো, গল্পভিত্তিক ছবি হতো, অনেক আর্টিস্ট তৈরি হতো। তো এখন সেই রকম গল্পই তো হচ্ছে না। আপনি গল্প ছাড়া ভিলেন পাবেন কি করে, হিরো পাবেন কি? হিরো পাবেন, ভালোবাসার গল্প হয়, কিন্তু ভিলেন যখন ছবিতে আসে, অ্যান্টি হিরো যখন আসে, বা খলনায়িকা যখন আসে, তখনই কিন্তু গল্পের মোড় ঘুরে যায়, এবং মানুষ একটা টুইস্ট পায় যে না, আমি এই এখন মজা পাই এই ছবিটা দেখে। তো সেরকম গল্প হচ্ছে না বলেই সেরকম ডিরেক্টররা উদ্যোগ নিচ্ছে না, বা প্রডিউসাররা আসছে না সেরকম গল্প নিয়ে, বাজেট বেড়ে যাওয়াতে, তো সব মিলিয়েই একটা এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এটা এখন সবাইকে মিলে এই পরিস্থিতির নর্মাল করতে হবে, ঠিক করতে হবে যে না, এখন এই এই সময়, করোনার সময়, এই সময় মন্দার সময় আমরা এটা 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 কাটছাট করে 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 করে, তারপরে যদি সবাই উদ্যোগ নিলে, যদি এটা কিছুটা আমরা উত্তোলনের সুযোগ পাবো।
আমরা তো পদ্মায় রিনা খানকে দেখেছি, ব্যক্তিগত রিনা খান কেমন যদি একটু বলতেন? আসলে ব্যক্তিগত তো নিজে বলা যায় না, মানে আপনাকে তো পদ্মায় খুবই মানে নেগেটিভ রুলে যেহেতু দেখে, খুব গম্ভীর বা ভিলেন টাইপের যেটা বলি, মানে শয়তান ক্যারেক্টার, তো সেই জায়গাতে আসলে মানে বাস্তবিকই আপনার মানে কি এটাকে মানে আপনার ভক্তরা জানতে চায় আর কি। আমার আশেপাশে কোনো আর্টিস্ট থাকলে তাকে জিজ্ঞেস করলে হয়তো বা সে উত্তর দিত, তো ওইটা হলো আমার কাজ। আমি যে এই যে বাস্তবটা ভিন্নমুখী চরিত্র যে মানে ফুটিয়ে তুলি, এবং যে আমার যে এখন রূপটা, যে দর্শকের মধ্যে যে ধারণাটা এটা তৈরি করতে পেরেছি, এটাই তো আমার সার্থকতা। তো বাস্তব আর ছবি এক না, বাস্তব জীবন আলাদা, তবে কিছু না কিছু তো একটু থাকবেই। তো বাস্তব আর এটা বলবো যে একেবারেই আলাদা, এটা আমার বাস্তব চরিত্র নয়। আপনার এত বছরের ক্যারিয়ারে অনেক নাম জনপ্রিয়তা সবই পাইছেন, অপূর্ণতা কি কিছু আছে এই জায়গায় আজকের জায়গায় উপস্থিত করে? না, এখন আমি বলবো যে না, আমি ফিল্ম থেকে সব পেয়েছি, আমি আমার খ্যাতি, এখন কোথাও যদি যাই গ্রামগঞ্জে যেখানেই যাই, আমার বিয়ে বাড়ি গেলাম, সেই গ্রামের মধ্যে কত মানুষ ছুটে আসলো, কেউ পেয়ারা দিল, কেউ আপেল কেনা ছিল, আপেল তো আর এখন ওইখানে গাছে হয় না, ওটা দিল, হাঁস মুরগি মাছ, এই যে পাওয়া, এইটাই তো আমার চরম পাওয়া, এটাই আমার, আমার কোনো অপূর্ণ নেই। ফিল্ম থেকে আমি সব পেয়েছি এবং আমি কাজের কর্ম থেকে সব পেয়েছি, আমি কাজে কোনো দিন অবহেলা করিনি, আমি কাজটাকে প্রাধান্য দিয়েছি। আমার বাচ্চারা অসুস্থ থাকলে আমি রেখেই চলে যেতাম, মানে এমন যে আমার জন্য সেটা সবাই বসে থাকবে, একদিন প্যাক আপ হবে, অথবা এই জিনিসটা আমি নিতে পারতাম না। তো এই জন্য বোধহয় আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছেন এবং আমার জনপ্রিয়তা দিয়েছেন, আমার কাজের সুমতি হয়েছে। ম্যাডাম, আপনাদের যখন একটানা কাজ করতেন, আপনাদের 90 দশকের ওই পিরিয়ডটাতে সবাই খুব ব্যস্ত ছিলেন, তো ওই সময় আপনাদের শিল্পীদের ভিতরে একটা কাজের কম্পিটিশন ছিল, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না, এটার কারণটা কি? মানে এখন একে অপরের কাঁধে ছোড়াছুড়ি করতেছে, স্বাভাবিক। এটা কি তখন প্রতিযোগিতা ছিল কে ফার্স্ট হবে, এখন কি সেই প্রতিযোগিতা আছে? যদি আপনি তিনজনই থাকেন, তিনজনের মধ্যে কি হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড? আর আপনি যদি 10 জন থাকেন তাহলে কি হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এর পরে তো আর কোনো প্লেস নাই। তো ওই জন্য প্রতিযোগিতা তখন ছিল, এখন সেই প্রতিযোগিতার প্রয়োজন ও মনে করে না, নাইও। আমাদের দেশের এখন যারা সময় সময় হিরো আছে, তো যদি আপনাকে বলি যে কার অভিনয় মোটামুটি আপনার দৃষ্টি থেকে ভালো লাগে বা পছন্দের জায়গা থাকে, তো কার নামটা বলবেন? এখন আসলে যাদের সাথে আপনার কাজ করা হয়েছে সব থেকে বেশি, এখনো অত সবার সাথে খুব একটা বেশি তো হয়নি, আর কি বলবো, এখন এই সময় অনেকেই তো আছে, কার নাম বলবো, সাকিব ভাই আছে, সাইমন, হ্যাঁ সাইমনের সাথে তো কাজ করছি, যেহেতু সাকিব ভাইয়ের সাথে আপনার জার্নিটা কেমন ছিল? যেহেতু অনেক কাজ করেছি, ভালো, সাকিব অ্যাজ এ হিরো হিসাবে একটা হিরোর মতো লম্বা চওড়া দেখতে সুন্দর, তারপরে অভিনয় ভালো করে, গেট আপ টেট আপ সব মিলিয়ে, তা না হলে ইঞ্জের মতো জায়গায় সে একটা জায়গা করে দিচ্ছে, সেখানে যে করতো সেটা তো আছেই। সাকিবের পরে আরও এখন আসছে অনেক নতুন নায়করা, সবাই ভালো করছে। এই আপনাদের সময় দেখা যায় তো যে সিনিয়রদের জুনিয়ররা একটা খুব একটা রেসপেক্টের জায়গা থেকে দেখতো, এখনকার যারা সময়সাময়িক যে শিল্পীগুলো আসতেছে সেই জায়গায় অনেক সিনিয়র আর্টিস্টকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না বা দেখতেছে না, এটা আমরা মানে বিভিন্ন জায়গায় দেখি বা আমাদের কানে আসে, এই জিনিসটা কেন হচ্ছে বা কী কারণ হচ্ছে আপনার মনে হয়? যে আপনি অ্যাজ এ রিনা খান দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, আপনি একটা জায়গায় গেলে পা ফেললে আপনাকে যে সম্মানটা যে অনারটা করা হচ্ছে, অনেক জায়গায় হয়তো বা হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে না, হয়তো আপনাকে হচ্ছে, অন্য আর একটা আপনার সময়সীমা আর্টিস্টের ক্ষেত্রে এই সম্মানটা সে পাচ্ছে না, এটা কেন বা কী কারণে মনে হয়? এটা আসলে আমি বলবো যে এখন যে ইউটিউবের যুগ, এখন ফেসবুকের যুগ, এখন কি বলেন হোয়াটসঅ্যাপের যুগ, এরা এসব দেখে 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 শিখে শিখে, এখন যে শুধু ফিল্মে বলেন কেন, এই জায়গাটা তো এখন ঘরে ঘরে হচ্ছে, এটা একটা বাড়িতেও দেখবেন, একটা আমরা তো এখনো এখনো সেটে এসে বড়দের সালাম দেই, একটা নতুন ছবির কাজ করার শুরুতেই আমরা ক্যামেরাকে সালাম করি, সবার পায়ে হাত ধরে সালাম নেই, হয়তো একজনের সাথে আমি 20টা ছবি করেছি, তারপরেও আমি তাকে বলি যে আজকে প্রথম ক্যামেরার সামনে যাচ্ছি, তো এটা তো আমার না বললেও হয়, কেন করি, ওই যে কাজটাকে সম্মান করি আমরা।
তো আমরা সম্মান করেছিলাম আগে সিনিয়রদের, এই জন্য আমরা এখন সম্মান পাই এবং আমরা সেভাবে শিখে আসছি। এই যে সালাম দেওয়া, ওই যে ঘরের কথা বললাম, যে একটা ঘরে মনে করেন আমার ছেলের বই মনে করেন অথবা আমার মেয়েই মনে করেন বা ছেলে আমার ছেলেকে দিয়ে, আমি উদাহরণ দিচ্ছি, এটা উদাহরণ, যে একটা মেহমান আমার ফুপু আসলো ঘরে, আমরা কিন্তু শিখিয়ে দিয়েছিলাম বড়রা আসলে ঘরে সালাম দিবে। তো আমার ছেলে ফোন করে কিন্তু প্রথমেই আম্মা, ঘর থেকে বের হই আম্মা আসসালাম আলাইকুম, কি লাগবে বা এটা কি সেটা প্রশ্নটা, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা এখন পরিবার থেকে দেয় না আমি মনে করি। এখন ওই যে এত ইয়ে হয়েছে ভার্সিটি, মানে কি বলে পাবলিক ভার্সিটি, তো এই জন্য ওরা মনে করে তো আমরা এত টাকা দিয়ে পড়ি, কিসের সম্মান কিসের সালাম, না এটা শিক্ষাটা গোড়া থেকে আসতে হবে, ফিল্মের না, আমি ফিল্মের আগে ঘর, ঘর থেকে যদি আমি এই শিক্ষা না পাই তাহলে আমি ফিল্মে যে ওই শিক্ষাটা দিতে পারবো না, নিতে পারবো না। আমরা তো আগে বড়জনরা মেকআপ রুমে বসে থাকলে যেতামই না, শাবানা আপা বসে থাকতো, আলমগীর ভাই বসে থাকতো, বা ববিতা বা যত যত সিনিয়র আর্টিস্ট আছেন আমরা তার পাশ দিয়ে যেতাম, না দেখলে ওনারা দাঁড়িয়ে থাকবে চেয়ারটা আগে নিয়ে দিতাম। এখন কি সেটা হয়? এখন হয়তো দেখা গেছে কোনো সেটে আমি গেছি, আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পরে যে মেয়েটা আসছে নায়িকা বা কোনো একটা শিল্পী, হয়তো তাকে আমি চিনিও না, তার নামও জানি না, সে কিন্তু আমাকে চিনে, কিন্তু সে উঠে যে একটা সালাম দেওয়া অথবা শর্ট দেওয়ার আগে যে একটা উইশ করা যে আমার জন্য দোয়া করবেন আমি কাজ করছি আপনার সাথে, এই যে একটা শিক্ষা, এই শিক্ষার অভাব, এটা শুধু ফিল্মের না, এটা আমি বলবো বাসা থেকে শুরু হয়। থ্যাংক ইউ ম্যাডাম।